আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল টাইগার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ইউরোট্রাক সিমুলেটরে 8 নম্বর এপিসোডের কাজ শুরু করতে যাচ্ছি। এখানে ডাবল ট্রেইলারের একটি জব আছে, আমরা এই জবটি নিচ্ছি। আমরা লাস্ট এপিসোডে যেখানে আমরা ডেলিভারিটি করছিলাম সেখান থেকে আমরা এই জবটি নিয়ে আবার রওনা হব। সেম কোম্পানির জব, ট্রেলারটা ওই পাশে আছে, সো আমরা ওই দিকে চলে যাচ্ছি। এখানে ট্রেইলারটা বের করা খুব টাফ। কোনোভাবে এদিক দিয়ে বের করা যাবে না, কারণ এখান দিয়ে বের করতে গেলে ওই ট্রেইলারে ধাক্কা লেগে যাবে। সো আমরা বিপরীত পাশে ট্রেইলারটি ঘুরিয়ে তারপরে বের করতে হবে। আমরা সেকেন্ড জবটা নিলেই বেটার হতো, ওই ট্রেইলারটা সামনে ছিল। যাই হোক, আমরা এটাকে এদিক দিয়ে নিয়ে ঘুরিয়ে তারপরে বের করব। আমরা বড় করে রাউন্ড নিচ্ছি, কারণ এটি ডাবল ট্রেইলার। যাক, আমরা সেফলি ট্রেইলারটা বের করতে পারলাম। এখন আমরা রোডে উঠতেছি, আমাদের ডান দিকে যেতে হবে। আমরা একটু বড় করে টার্ন নেব। তারপরেও ধাক্কা লেগে গেল সাইনে। গ্রিন সিগনাল আছে, আমরা এই সিগনালে পার হয়ে যাই। আমাদের খুব সেফলি ড্রাইভ করতে হবে এবং টার্নগুলো একটু বড় করে নিতে হবে। আমরা বাম দিকে টার্ন নিচ্ছি। খুব সুন্দর ভাবে টার্নটা নিচ্ছে গাড়ি।
আমরা গাড়িটি ধীর গতিতে চালাচ্ছি। সামনে পুলিশ ব্যারিকেড দিছে, একটি গাড়িকে আটকাইছে। ট্রাকগুলো খুব স্লো যাচ্ছে, আমরা ওভারটেক করে ফেলি। ট্রেলারটা খুবই হেভি, ট্রাকের স্পিড উঠতেই চাচ্ছে না। আবার পুলিশের গাড়ি, আমরা স্পিড কন্ট্রোল করে ফেললাম, কারণ এখানে ফাইন করে ফেলবে। এখানে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফায়ার সার্ভিসের এবং পুলিশের গাড়ি জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা ট্রাই করতেছি অন টাইম ডেলিভারি দেওয়ার জন্য। আমরা প্রতিটি ডেলিভারি অন টাইম যেন দিতে পারি, তাহলে আমাদের কোম্পানির প্রোফাইলটা খুব ভালো হবে এবং আমরা ভালো ভালো ট্রেলার পাবো ডেলিভারির জন্য। গাড়িটি খুব ফাস্ট চলে গেল, আমরা একটু স্লো করে নিচ্ছি। এখানে এটি বর্ডার, বর্ডারে সাধারণত ক্যামেরা থাকে।
ও রাস্তা বন্ধ, মেবি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পাশ দিয়ে ট্রাই করি চলে যাওয়ার। আমরা ডেলিভারি খুব কাছাকাছি চলে আসছি, মাত্র 23 কিলোমিটার, বাকি কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ড্রপিং পয়েন্টটা দেখা যাবে। ম্যাপে ড্রপিং পয়েন্টটি দেখা যাচ্ছে, সামনে ডান দিকে আমাদেরকে যেতে হবে। স্পিড লিমিট কমে আসছে 50 কিলোমিটার, আমরা সেটা মেনটেন করতেছি। উফ, রেড লাইট অ্যালার্ট, খেয়াল করিনি। আমি প্রথমে দেখছিলাম গ্রিন লাইট জ্বলতেছে, কখন ইয়েলো হয়ে গেছে।
স্যার, পার্কিংটা আমরা ভুল করে ফেলছি, এখন রিভার্সে নিতেছি। ডবল ট্রেলার রিভার্সে নেওয়া খুবই হার্ড, দেখতেই পারতেছেন পুরোই ব্যান্ড হয়ে গেছে। জানি না আমরা প্লেস করতে পারবো কি না, যদি প্লেস করতে না পাই তাহলে আমরা ডেলিভারিটা স্কিপ করে ফেলবো। ডেলিভারি আমরা করে ফেলতে পারছি, এখন আমরা লেভেল 8-এ পৌঁছে গেছি। আমরা এই নেক্সট ট্রেলারটা নিয়ে নিচ্ছি, যদিও লেভেলটা আপ হয়ে গেছে, তারপরে আমরা একটি জব করে ফেলতেছি। আমাদের ট্রাকে ফুয়েলও নিতে হবে। রেড সিগন্যালে পড়ে গেলাম,
নেক্সট পেট্রোল পাম্পে ফুয়েল নেওয়ার চেষ্টা করব। আই হোপ ফুয়েল পাম্পটি খুব তাড়াতাড়ি পাবো, কারণ গাড়ির ফুয়েল একদম নিচে নেমে গেছে। ও স্পিডিং আবার মাত্র 1-2 পয়েন্টের জন্য ফাইন করে দিল। আবার অ্যাক্সিডেন্ট। এই এপিসোডে আমরা কিছুক্ষণ পরপর অ্যাক্সিডেন্ট দেখতে পারতেছি। এই নিয়ে তিনটি জায়গায় আমরা অ্যাক্সিডেন্ট দেখলাম। আমরা সুজা টানেল দিয়ে চলে যাচ্ছি, এখানে ডাবল টানেল।
ড্রাইভারও খুব বেশি টায়ার্ড, সো আমরা ট্রাই করতেছি খুব দ্রুততার সাথে এই ডেলিভারিটা পৌঁছে দেওয়ার। আমাদের আরো 54 কিলোমিটার পথ যেতে হবে। আমরা ফুয়েল নিয়ে নিচ্ছি। আমাদের ট্রাকের ফুয়েল একদম কমে গেছে। ডিজেল প্রাইস $1.22, প্রায় আমরা $1308 মতো ডিজেল নিলাম। পুলিশ আরেকটি গাড়িকে আটক করছে, খুব বেশি পুলিশ এই রোডে। কিছুক্ষণ পর পরই আমরা পাচ্ছি পুলিশ। আমাদেরকে আরো 29 কিলোমিটার পথ যেতে হবে। গাড়িটি ব্রেক ধরতে ধরতে লাইটের ওই পাশে চলে গেছে, যা কোনো এখানে ক্যামেরা বা আমাকে ফাইন দিতে হয় নাই। ড্রপিং পয়েন্টটা ম্যাপে দেখা যাচ্ছে। রেড লাইটে আবার পড়ে গেলাম।
সামনেই ড্রপিং পয়েন্ট এই রেড লাইটের পরে। ড্রপিং পয়েন্টটার সামনে আমরা গাড়িটি ঘুরিয়ে আনতেছি। গাড়িটি একটু সামনে নিয়ে যাই, ব্যারিয়ারে লেগে যাচ্ছে। আমরা এখন গ্যারেজে চলে যাই, আমাদের ট্রাকটিকে আপগ্রেড করে ফেলবো। কিছু আপগ্রেড আসছে, সো আমরা এটি আপগ্রেড করে ফেলি। রিপেয়ার করে নিচ্ছি $533। এখন আমরা ট্রাকের কনফিগারেশনে চলে যাই। হুডে কোনো আপগ্রেড আসে নাই, ট্রেলার, ইঞ্জিন, গিয়ার বক্স, অ্যাক্সেসরিজ ছাড়া কোনো কিছুতেই আপগ্রেড আসে নাই। সো আমরা দেখি কী কী অ্যাক্সেসরিজ গাড়িতে ফিট করা যায়। নতুন লাইট আসছে, সো আমরা এই লাইটগুলোকে ফিট করে ফেলি এই ট্রাকে। আপগ্রেড আসছে, ডিস্ক চেঞ্জ করে ফেললাম,
কিছু চেঞ্জ হয় নাই, টায়ারে কোনো আপডেট আসে নাই। এই পার্টটা সুন্দর লাগতেছে ট্রাকে, আমরা এটিই নিচ্ছি এবং কিছু লাইট চেঞ্জ করে দিই। লাইট গুলো ফ্ল্যাট স্কোয়ার লাইট নিয়ে নিচ্ছি। এখন ট্রাকটা দেখতে অনেকটুকু সুন্দর লাগতেছে। এখানে সেরকম কোনো লাইট আসে নাই, তো ঠিক আছে। পিছনের ডিস্কও আসছে, সো আমরা এটাও চেঞ্জ করে ফেলতেছি। এখন আমরা ইন্টেরিয়রে চলে যাচ্ছি, কারণ সেরকম কোনো আপগ্রেড আর নাই। ইন্টেরিয়রে সেরকম কোনো আপগ্রেড আসে নাই, আমরা কনফার্ম করে দিচ্ছি। $14,000 মতো খরচ হয়েছে আমাদের এই আপগ্রেডে। আপগ্রেড বলা যাবে না, আমরা অ্যাক্সেসরিজ কিছু ফিট করছি। আই হোপ নেক্সট লেভেলে আমরা কিছু আপগ্রেড পাব। আমরা হেডলাইট অ্যাডজাস্ট করে ফেলি। আমরা ট্রাকটিকে এখানেই পার্কিং করে রেখে দিই।
কোনো রেস্ট এরিয়া না, আমাদেরকে এখানে পার্কিং করতে হবে ট্রাকটি। লাইট বর্তমানে ঠিক আছে, পার্কিং সাথে হালকা লাইট এবং হেডের সাথে ফুল লাইট জ্বলতেছে। আই হোপ আর নেক্সট লেভেলে আরও কিছু আপগ্রেড আমরা পাবো ইঞ্জিন এবং অ্যাক্সেসরিসে। বর্তমানে ট্রাকটি দেখতে খুব সুন্দর লাগতেছে, কিছু আপগ্রেড যদি আরও করা যায় আমরা ট্রাকটি আরও সুন্দর লাগবে। সো ভিউয়ার্স, আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ 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 যারা নতুন যুক্ত হয়েছেন তারা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যেন নতুন ভিডিওটি আসার সাথে সাথেই আপনারা পেয়ে যান। সো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।